নমস্কার বন্ধুরা আমি সৌরভী আপনারা দেখছেন লার্ন হিস্ট্রি আজকের আলোচ্য বিষয় উনিশশো সালে প্রবর্তিত মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন তো শুরু করা যাক উনিশশো সালে মন্ডে মিন্টো শাসন সংস্কার আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে উনিশশো সালে ব্রিটিশ সরকার মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন প্রণয়ন করেন উনিশশো নয় সালে ভারত শাসন আইন অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়নি ফলত এই আইনে অসন্তুষ্ট ভারতবাসী আরও বেশি ক্ষমতার দাবি তোলে উনিশশো সালে লখনৌ অধিবেশনে কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য স্থাপিত হলে কংগ্রেসি আন্দোলনের শক্তি বৃদ্ধি পায় উনিশশো সালে লখনৌ অধিবেশনে কংগ্রেসের সাথে মুসলিম লীগের চুক্তি হওয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলন সুতীব্র হয় প্রথম বিশ্বযুদ্ধে ভারতের সহযোগিতা ও সমর্থন পাওয়ার প্রত্যাশায় ভারত সচিব মন্টেগু উনিশশো সতেরো সালে ঘোষণা করেন যুদ্ধের পর ভারতীয়দের স্বায়ত্তশাসনে অধিকার দেওয়া হবে বিশ্বযুদ্ধের সময়কালে ভারতে বিপ্লবী কার্যকলাপের সক্রিয়তা বৃদ্ধি পেলে তার মোকাবিলা করতে ভারত সচিব মন্টেগু ও বড়লার লার্ড চেন্সফোর্ড যৌথভাবে যে রিপোর্ট পেশ করেন তার পরিপ্রেক্ষিতেই উনিশশো সালে ভারত শাসন আইন প্রণয়ন হয় যা উনিশশো সালে ভারত শাসন আইন নামে পরিচিত উনিশশো সালে শাসন সংস্কার আইনের দ্বারা কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা আর আয় বন্টন করা হয় দেশ রক্ষা রেল ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা শুল্ক ও বাণিজ্য নীতি ইত্যাদি বিষয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে রাখা হয় আইন শৃঙ্খলা পুলিশ ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থা ভূমি ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা প্রাদেশিক সরকারের অধীনে রাখা হয় উনিশশো সালে ভারত শাসন আইনের দ্বারা কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ গঠন করা হয় ও সাতজন সদস্য বিশিষ্ট এই পরিষদের মাত্র তিনজন ভারতীয় বড়লাট তার অধীনস্থ শাসন পরিষদের সহায়তায় নিজ দায়িত্বে শাসন কার্য পরিচালনা করতেন উনিশশো সালে সংস্কার আইনের দ্বারা কেন্দ্রীয় আইনসভা গঠন করা হয় এবং কেন্দ্রীয় আইনসভা সারা ভারতের জন্য আইন প্রণয়ন করার অধিকারী হয় আইনসভা সদস্যরা কোনো বিষয়ে প্রশ্ন করা বা বিতর্ক করার অধিকার পেলেও বৈদেশিক নীতি কিংবা সামরিক বিভাগ ইত্যাদি বিষয়ে আলোচনা করার অধিকারী ছিলেন না বড় লাট আইনসভায় পাশ করা যে কোনো আইন বাতিল করতে পারতেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষে ষাট সদস্য এবং নিম্নকক্ষে কক্ষে একশো চল্লিশ জন সদস্য থাকত উচ্চকক্ষ মুখ্য নিম্নকক্ষ সদস্যরা সাম্প্রদায়িকতার ভিত্তিতে নির্বাচিত হতেন ও ভারতের মুসলিমের মানুষের ভোটদানে অধিকার দেওয়া হয়েছিল উনিশশো উনিশ সালে আইন অনুসারে বিভিন্ন প্রদেশে এক বিশিষ্ট আইনসভা গঠন করা হয়েছিল যার সত্তর জন নির্বাচিত এবং তিরিশ জন সদস্য গভর্নর কর্তৃক মনোনীত ছিল প্রাদেশিক সরকারের দায়িত্ব বিভক্ত ছিল যথা সংরক্ষিত বিষয় ও হস্তান্তরিত বিষয় সংরক্ষিত বিষয়গুলি হলো আইন শৃঙ্খলা অর্থ প্রশাসন বিচার ইত্যাদি হস্তান্তরিত বিষয়গুলো ছিল শিক্ষা স্বাস্থ্য স্বায়ত্তশাসন ইত্যাদি এইসব বিষয়ে পরিচালনা করত প্রাদেশিক মন্ত্রীরা প্রাদেশিক আইন সময় পাশ করা কোনো আইন গভর্নর জেনারেল বাতিল করতে পারতেন আট থেকে জন সদস্য বিশিষ্ট ভারত সচিবের কাউন্সিলের সদস্যরা শাসন কার্যে গভর্নরের সহযোগী সংগঠন ছিল এই আইনের দ্বারা ভারতে প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়নি প্রদেশগুলোতে স্বায়ত্ত শাসনও প্রতিষ্ঠিত হয়নি এই আইনের দ্বারা কেন্দ্রে গভর্নর জেনারেল ও প্রদেশে গভর্নরের হাতে চূড়ান্ত ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ায় নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত আইনসভা কার্যত কোনো ক্ষমতাই ছিল না খুব স্বল্প জনের ভোটাধিকার দেওয়া হয়েছিল এবং সর্বসাধারণের ভোটাধিকার অধিকার এখানে স্বীকৃত হয়নি সাম্প্রদায়িক নির্বাচন ও ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়ায় দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বাতাবরণ সৃষ্টি হয়েছিল বিভিন্ন সমালোচনা সত্ত্বেও বলা যায় যে উনিশশো উনিশ সালে শাসন সংস্কার আইনের গুরুত্ব পুরোপুরি অস্বীকার করা যায় না গুরুত্বপূর্ণ দিকগুলি হল এই সংস্কার আইনের দ্বারা ভারতে প্রত্যক্ষ নির্বাচনের সূচনা হয় এবং ভোটাধিকারেরও সম্প্রসারণ ঘটে এই আইনের দ্বারা ভারতীয় প্রতিনিধিরা আইনসভায় প্রবেশে অধিক লাভ করে প্রাদেশিক আইনসভায় ভারতীয়দের স্থান দেওয়ার মধ্য দিয়ে ব্রিটিশ সরকার পরোক্ষভাবে শাসন ব্যবস্থার ভারতীয়করণের সূচনা করেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী আপলোড হতে থাকা ভিডিওগুলোকে নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন